আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বানী ইসরাঈল সঠিক পথে প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হাজারো নবী রসুল পাঠিয়েছেন আর তাদের মধ্যেই একজন নবী ছিলেন যার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম আর এই হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় ঘটে যাওয়া এমন একটি ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যেই ঘটনা থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করতে পারব ইনশা আল্লাহ প্রিয় দর্শক হজরতে দাউদ আলহ সালামের কম সমুদ্রের আশেপাশেই বসবাস করত এবং তারা সমুদ্র থেকে মাছ ধরা খুবই পছন্দ করত সমুদ্র থেকে মাছ ধরে সেগুলোকে বিক্রি করে উপার্জন করাই ছিল তাদের প্রতিদিনের কাজ কিন্তু আল্লাহ রবুল তাদেরকে সপ্তাহে একটি দিন শনিবার সমুদ্র থেকে মাছ ধরতে নিষেধ করেছেন কারণ আল্লাহ রবুল এই শনিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন এই শনিবারে তারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে অন্য অন্য দিনের তুলনায় তাদের কাছে এই শনিবারের মর্যাদা আল্লাহর বোলা আল অনেক বাড়িয়ে দিয়েছেন কিন্তু তাদের পরীক্ষার জন্য এমনটা হয়েছিল যে এই শনিবারের দিন সমুদ্রে যতটা মাছ দেখা যেত অন্য অন্য দিন তেমনটা মাছ দেখা যেত না শয়তান এই সুযোগকে ব্যবহার করে বানি ইসরাইলের কাছে এসে কিছু অসৎ পন্থার কথা বলতে শুরু করলো এবং তাদের তাদের মনে অসবসা দিতে শুরু করলো যার কারণে বানী ইসরায়েল শয়তানের অসবসার শিকার হয়ে যায় যার কারণে বানী ইসরায়েল শনিবার সমুদ্রে জাল ফেলিয়ে রাখত আর সেই জালে আটকে পড়া মাছগুলোকে রবিবার দিন সেখান থেকে তুলে নিত অথবা তারা শনিবারের দিন সেই সমুদ্র থেকে নালা কেটে নিয়ে আসত আর সেই নালায় যথেষ্ট পরিমাণ মাছ এসে গেলে নালার মুখগুলোকে বন্ধ করে দিত এবং রবিবারের দিন সেখান থেকে তারা মাছগুলোকে তুলে নিত তাফসিরে কুর্তুবির মধ্যে লেখা আছে যে বানী ইসরায়েল অর্থাৎ ইহুদিরা প্রথম প্রথম এই পন্থাগুলো অবলম্বন করে মাছ ধরতো কিন্তু কিছুদিন যাওয়ার পর তারা সরাসরি সেই সমুদ্র থেকে শনিবার দিন মাছ ধরা শুরু করে দেয় আর এর পরেই এহুদি অর্থাৎ বানি ইসরায়েল দুই দলে বিভক্ত হয়ে যায় একদিকে ওলামা এবং নেক ব্যক্তিরা এবং অপর দিকে সেই নাফরমান ব্যক্তিরা ওলামা এবং নেক ব্যক্তিরা যখন তাদেরকে এই সমস্ত কুকর্ম থেকে নিষেধ করলো তখন নাফরমান ব্যক্তিরা তাদের নিষেধ মেনে নিচ্ছিল না যার কারণে ওলামা এবং ব্যক্তিরা নেক এই সমস্ত নাফরমান ব্যক্তির থেকে উঠা বসা লেনদেন সবকিছু বন্ধ করে দেয় একটা পর্যায়ে তাদের এলাকা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক প্রান্তে ওলামা এবং ব্যক্তিরা নেক বসবাস করতে লাগলো হঠাৎ একদিন ওলামা এবং নেক ব্যক্তিরা অনুভব করতে লাগলো যেই প্রান্তে নাফরমান ব্যক্তিরা বসবাস করছিল সেই এলাকাটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে ওলামা এবং নেক ব্যক্তিরা সেখানে গিয়ে দেখতে পেল আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকেই বানর বানিয়ে দিয়েছেন হজরতে কতাদা রহিমাহুল্লাহ বলে নাফরমানদের মধ্যে যারা যুবক ছিল তাদের সকলকেই বানর বানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে যারা বৃদ্ধ ছিল তাদের সকলকেই খিনজির বানিয়ে দেওয়া হয়েছে প্রিয়দর্শক কিছু কিতাবে পাওয়া যায় যে সেই সময় বান ইসরায়েল তিন দলে বিভক্ত হয়েছিল তাদের মধ্যে এক দল ছিল নাফরমান যারা সেই কুকর্মে লিপ্ত ছিল এবং অপর দল ছিল নেক ব্যক্তিদের যারা তাদেরকে সেই কুকর্ম থেকে নিষেধ করত এবং আর এক দল ছিল মধ্যবর্তী যারা সেই কুকর্মে লিপ্তও ছিল না আবার তাদেরকে নিষিদ্ধও করত না আর এই তিন দলের মধ্যে যারা ছিল নেক যারা নিষেধ করত কুকর্ম থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন এবং অপর দুই দলকেই আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছেন যারা মধ্যবর্তী ছিল যারা কুকর্ম থেকে নিষেধ করত না তাদেরকে বানর বানানোর কারণ হলো তারা আল্লাহর নাফুরমানি কাজ দেখার পরেও তাদেরকে নিষেধ করত না প্রিয় দর্শক এই বাণী ইসরাইলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আন মাজিদের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন তোমরা তাদেরকে ভালোরূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ ভেরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি দর্শক দাউদ আলী ইসলামের কওমের যে সমস্ত নাফারমান ব্যক্তি আল্লাহর আযাবে বানর হয়ে গিয়েছে তারা এখনও এই পৃথিবীতে বেঁচে আছে কিনা আনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব